সমাজ তাকে মনে রেখেছে নানা ভারী ভারী কারণে, আর তারই চাপে পড়ে বেশ কিছুটা আড়ালে চলে গেছে স্বামীজির ভোজন রসিক সত্তাটা। একেবারে ছোট থেকে খেতে বড় ভালোবাসতেন নরেন। সিমলের দত্ত বাড়ি ছিল খাওয়া দাওয়ার বাড়ি। নরেনের বাবা বিশ্বনাথ দত্ত প্রায়ই বাবুর্চি ডেকে বাড়িতে নানা মোগলাই রান্না করাতেন। এদিক থেকে নরেনও ছিল বাপকা বেটা। রীতিমতো ছোট থেকেই রান্না করতেন, রান্না নিয়ে গবেষণা করতেন দিন রাত। হাঁসের ডিমের সঙ্গে চাল মাখো মাখো করে আলু মটর দিয়ে ভুনি খিচুড়ি বানিয়ে ফেলেছিলেন সেই কোন অল্প বয়সে। প্রথম জীবনে কচুরি সিঙ্গারার প্রতি নরেনের প্রেম ছিল দারুণ। ফরাসি, জার্মান, আমেরিকান, ইংরেজ কোন জাতি কেমন খাওয়া দাওয়া করে তা নিয়েও বিস্তর পড়াশোনা ছিল বিবেকানন্দের। দেশে বিদেশে নানা সময় নানা মশলা দিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করে রান্না করতেন স্বামীজি। বিদেশে থাকার সময় জাহাজে করে তার জন্য এদেশ থেকে নিয়মিত পাঠানো হতো ছোলার ডাল, কাঁচা মুগ ডাল। ভাজা মুগ ডাল পেলে গোসা হতো স্বামীজি, চিঠিতে হুমকি দিতেন টেমসের জলে ভাসিয়ে দেবার। ফলের মধ্যে খুব তৃপ্তি করে খেতেন আম আঙুর। এক নিমন্ত্রণ বাড়িতে গিরিশ ঘোষের পাতে পরপর মিষ্টি আম পড়ায় আর তার পাতে টক আম পড়ায় ভয়ানক চটেছিলেন শোনা যায়।